শুভ সন্ধ্যা আপনাদের সাথে আছে আমি লায়লা ফারহানা অরিন প্রিয় দর্শক শ্রোতা হেমন্তের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী শ্রদ্ধাঞ্জলি এনটিভি হাইলাইটস এবং অভিনেতা কামাল বায়েজিদের সঙ্গে আলাপচারিতা শুরুতেই চলতে থাকা প্রদর্শনী প্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্র ও অন্যান্য শিল্পকর্ম প্রদর্শনীর সময়সূচি বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রোকেয়া সুলতানার রোকেয়া শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী মাকসুদা ইকবাল নিপার চিত্র প্রদর্শনী ক্রোমাটিক ডিলিউশন প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২১ নভেম্বর পর্যন্ত উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলার প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২৭ নভেম্বর পর্যন্ত দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি এবার শ্রদ্ধাঞ্জলি আজ ২০ নভেম্বর কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী বেগম সুফিয়া কামাল ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা কবি নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কবি সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন মাত্র ১২ বছর বয়সে বরিশালের তরুণ পত্রিকায় সৈনিক বধূ গল্প প্রকাশের মধ্য দিয়ে তার যাত্রা শুরু হয়েছিল তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ কেয়ার কাটা প্রকাশিত হয় ১৬ বছর বয়সে তার মোট ১৭টি গ্রন্থ প্রকাশিত হয়েছে গল্প উপন্যাস আত্মজীবনী লিখলেও কবি হিসেবে তার পরিচিতি বেশি তার লেখা কবিতা ও অন্যান্য গ্রন্থ রাশিয়ায় আমেরিকায় ইংরেজি ও রুশ ভাষায় অনুদিত হয়েছে কবি সুফিয়া কামাল বাংলা একাডেমি পুরস্কার ২১শে পদক ও স্বাধীনতা দিবস পুরস্কার সহ আরও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন ১৯৯৯ সালের আজকের এই দিনে ঢাকায় সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন মৃত্যুবার্ষিকীতে আমরা তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায় দেখছিলেন শ্রদ্ধাঞ্জলি এবার এনটিভি হাইলাইটস প্রিয় দর্শক এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে জয়ন্ত রোজারিওর পরিচালনায় বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন উৎকোচ প্রদান কমিশন প্রদান একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে বেতনের ১৫% বেতন পাওয়ার সাথে সাথে আমাকে দিয়ে দিতে হবে রাত ৮টা ২০ মিনিটে দেখবেন অনিমেষ আইচের পরিচালনায় ধারাবাহিক নাটক বিন্দু বিসর্গ রাতে ঝিঝিপোকার ডাক আর শিয়ালের হুক্কা হওয়া আমাকে আতঙ্কিত করে তোলে খালা তো এতদিন আমাদের বাসায় ছিল কই কোনোদিন তো খবরও নিতে এলো না আর এখন হঠাৎ করে বিয়ে দেওয়ার জন্য উদগ্রীব হয়ে গেছে আপনার কেন জানে আমার এত ভালো লাগে সেটা আপনি না থাকা তো আমি হারে হারে টের পাইছি কিন্তু তোমার সঙ্গ তো আমার ভালো লাগে না রাত ৯টায় প্রচারিত হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় ও সাজু খাদেমের উপস্থাপনায় জোকস প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাসো চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা ঢাকা শহর দেখবো আজ দুজনে গুইরা গুইরা ও পাবলিক ভাই সাইকেলের ব্রেক নাই পাবলিক ভাই সাইকেলের ব্রেক নাই সাজু ভাই পাগলামির একটা সীমা থাকা দরকার এটা একটা রিয়েলিটি শো সেই জন্যই তো গ্যালারি শো করছি রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বিটস যাইবার কালে বন্ধু তুমি একবার ফিরা যাইবার কালে হে বন্ধু তুমি একবার ফিরা চাই পিরিতে হের জ্বালা প্রাণে পিরিতে হের জ্বালা পিরিতে হের জ্বালা প্রাণে পিরিতে হের জ্বালা এই ছিল এনটিভি হাইলাইটস এরপর আসছে আলাপচারিতায় গতকাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক মৃত্তিকা লগ্ন নাট্যোৎসব
নাট্যোৎসব নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন উৎসব কমিটির সদস্য সচিব কামাল বায়েজিদ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? জি ভালো, খুবই ব্যস্ত। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। প্রথমে আপনি ব্যস্ততার কথা বললেন, আমরা যেটি জানি যে গতকাল থেকে আন্তর্জাতিক মৃত্তিকা লগ্ন নাট্যোৎসব শুরু হয়েছে, তো প্রথমবারের মতো একটি আয়োজন, এখন প্রস্তুতিটি কেমন? এটা এখন অবধি আমাদের প্রস্তুতি ভালো, কিন্তু অনেক কষ্ট হয়েছে, অনেক নতুন একটি কাজ, নতুন ধরনের উৎসব, নতুন ভাবনা, এটা নিয়ে আমরা গত 6 মাস যাবৎ কাজ করেছি। কারণ এই ধরনের মৃত্তিকা লগ্ন নাট্যোৎসব ঢাকায় কিংবা বাংলাদেশে হয়নি এর আগে। আমরা চেষ্টা করছি দর্শকদের নতুন কিছু দেখাতে, এখানে নাট্যকর্মীদের নতুন কিছু দিতে, নতুন কিছু শিখুক, আমাদের এই মানুষগুলোর জন্য আমরা কিছুটা করতে পারি কিনা সেই ভাবনা থেকে আমরা কাজটা শুরু করি। আচ্ছা, এই যে মৃত্তিকা লগ্ন নাট্যোৎসব, এই যে নামকরণটি, মৃত্তিকা লগ্ন বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন? আর এই নামটি আমরা আমাদের নাট্য বরেণ্য নাট্যজন আতাউর রহমানের থেকে নামটা নিয়েছি। আসলে ঘুম থেকে উঠে যারা, একেবারে মাটির গন্ধে যাদের ঘুম ভেঙে যায়, তারাই কিন্তু মৃত্তিকা লগ্নের মানুষ, এবং এই মৃত্তিকা লগ্নের জনগোষ্ঠীকে নিয়ে আমাদের নাট্য উৎসব। তাহলে এই যে যারা এভাবে পরিশ্রমের মাধ্যমে তারা নিজেদের জীবন জীবিকার পাশাপাশি নাট্যচর্চা যারা অব্যাহত রাখছে, নিশ্চয়ই তাদের জীবনে অনেক কষ্ট আছে এবং এটি করতে যেয়ে তাদের অনেক রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তো আপনি কাছ থেকে তাদের জীবনটি কেমন দেখলেন, তাদের মধ্যে আগ্রহটি কেমন? মানে এটি কিন্তু তাদের দৈনন্দিন জীবনের একটি কাজ, সংস্কৃতিকে তারা লালন করে আসছে তাদের একেবারে আদি অবস্থান থেকেই, হাজার বছর ইতিহাস যদি আমরা বলি, এটা তাদের জীবনের কাজ, দিয়ে তাদের রান্না খাওয়া দাওয়া প্রতিদিনের জন্য একটা সংস্কৃতি, সেই সংস্কৃতি তারা কিন্তু ভিন্ন কোনো সংস্কৃতিকে ধারণ করেনি, এবং তাদের এই সংস্কৃতির লালনটা করে আসছে দেখেই এই আমরা এই জিনিসটাকে দেখাতে যাচ্ছি যে হ্যাঁ তাদের সংস্কৃতিটা কেমন, তাদের দৈনন্দিন সংস্কৃতি, তাদের রিচুয়াল, অন্যান্য কাজগুলো কীভাবে উঠে আসে, সেই জায়গা থেকে আমরা এই কাজগুলো করে আসছি। আচ্ছা, আমরা জানি যে বাংলাদেশের পাশাপাশি ভারতের বিভিন্ন দলও আমন্ত্রিত হয়েছে এই নাট্যোৎসবে, তো ভারত থেকে কয়টি দল আসছে আর বাংলাদেশ থেকে কয়টি দল আছে? ভারতের 9টি এসছে, বাংলাদেশের 7টি আমরা মৃত্তিকা লগ্ন গোষ্ঠীকে আমন্ত্রণ জানিয়েছি, তারাও এসেছে। আচ্ছা, প্রস্তুতিতে অনেকদিন থেকেই শুরু হয়েছিল, যেটা আপনি বললেন প্রায় 6 মাস আগে থেকে, তো ভারতে যারা নাট্য দলগুলি ছিল তাদের সাথে যোগাযোগটি কীভাবে করলেন? আসলে আমাদের এখানে ভাবনা ছিল একটা ভিন্ন ধর্মী নাট্য উৎসব করার জন্য, ভারত সরকারের সহযোগিতা নিয়েছি, ভারত সরকার আমাদের এই ব্যাপারে অনেক সহযোগিতা করেছে, এবং আমরা সেই সব জায়গায় গিয়েছি, সরাসরি ওদের সাথে কথা বলেছি, ওদের ভাষা কিন্তু বাংলা না, ওদের সাথে কমিউনিকেট করতে আমাদের ইংরেজি ভাষার আশ্রয় নিতে হয়েছে, কথা বলে ওরা কিছু ইংরেজি জানে, এইভাবে আমরা কমিউনিকেট করেছি, গত 6 মাস যাবৎ কাজ করেছি। মোট কয়টি নাটক মঞ্চায়ন হবে নাট্যোৎসবে? এখানে মোট 16টি নাটক মঞ্চস্থ হবে, এবং আমরা এটা 3টি স্তরে করেছি, শিল্পকলা একাডেমিতে হবে, অর্থাৎ শিল্পকলা নন্দন মঞ্চে বিকাল 4:30 থেকে 5:30 অবধি ওদের যে নৃত্য গীতটা সেটা দেখাবো, তারপরে সন্ধ্যা 6টার থেকে এক্সপেরিমেন্টাল হলে আমাদের যে নৃগোষ্ঠী আছেন মৃত্তিকা লগ্ন গোষ্ঠী, তাদের নাটকটা হবে সন্ধ্যা 6টা থেকে 7টা, 7:30 থেকে যতক্ষণ মানে 8:30-9টা অবধি, এবং ভারতবর্ষের নাটকগুলো যে মূল হলে হবে, সেটা একজন দর্শক কিন্তু 3টি অনুষ্ঠানে একসাথে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, গতকাল তো উদ্বোধন হয়েছিল, তো উদ্বোধনের আয়োজনটি কেমন ছিল, কারা কারা এসেছিলেন? আমরা একটি ভিন্ন ধর্মীয় উদ্বোধনের অনুষ্ঠান করতে চেয়েছিলাম, জানি না এটা কেমন হয়েছে, তবে আমরা করেছি ভিন্ন ধর্মী, আমরা প্রকৃতির সাথে যে আমাদের গাছের পালার সাথে আমাদের যে জীবনটা ঘটেছে থাকে সেখানে আমরা সেই জায়গাটা ব্যবহার করছি, আমাদের মাননীয় মন্ত্রীর অর্থমন্ত্রী ছিলেন, মাননীয় সংস্কৃতি মন্ত্রী ছিলেন, আমাদের যারা উপদেষ্টা, এটা বলতে ভুলে যাচ্ছি যদি যাই, আমাদের সাথে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আমাদের এবং গুরুজন, জনাব রামেন্দু মজুমদার, জনাব আতাউর রহমান, জনাব নাসিরুদ্দিন ইউসুফ, জনাব আলী জাকের, ওনারাকে আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। তারা তো আমাদের দেশের বরেণ্য নাট্য ব্যক্তিত্ব। অবশ্যই অবশ্যই, তাদের থেকে অনেক শেখার কিছু আছে, আমরা শিখছি এখন স্টুডেন্ট, এবং তারা অত্যন্ত ভালোভাবে কোঅপারেট করেছে দেখে আমরা এটা শুরু করতে পেরেছি, আর বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি জনাব লিয়াকতের লাকি এটার আহ্বায়ক। আচ্ছা, বাংলাদেশ এবং ভারতের কোন কোন অঞ্চল থেকে এই নাট্যগোষ্ঠীগুলো এসেছে? আপনি মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, আসাম, মেঘালয়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, অরুণাচল, বিভিন্ন এইসব জায়গার থেকে দলগুলো এসছে। আচ্ছা, আর বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে এসছে বিরিশির গাঢ়রা এসছে, তারপর আপনার হাজি মারমা এসছে, চাকমা এসছে, সাঁওতাল এসছে, ওরাও এসছে, 7টি জনগোষ্ঠী নিয়ে আমরা এটা করছি। ভাষার একটি প্রশ্ন তো থেকেই যায় নাটকে, তো এই নাটকগুলিতে কোন ভাষা ব্যবহার করা হয়েছে? মজার বিষয় হলো
যে এরা আমরা এদেরকে বলেছি যে তোমরা ইংরেজিতে কিংবা আমাদের বাংলায় নাটক করতে হবে না, তোমাদের নিজস্ব সংস্কৃতিকে আমরা যেমন দেখাতে চাচ্ছি তে তোমাদের নিজস্ব ভাষাটা, আচ্ছা তোমাদের নিজস্ব ভাষাটা আমরা দেখাতে চাচ্ছি, তো ওরা নিজস্ব ভাষায় নাটক করবে, একটি নাটক বাংলায় নেই। আচ্ছা, সেক্ষেত্রে যেটি হবে যে তাদের ভাষার মাধ্যমে চিত্র করা হচ্ছে, তাদের অভিব্যক্তি, তাদের অভিনয়টা আরও ভালোভাবে ফুটে উঠবে। আপনি জানেন নাটকের নিজস্ব একটি ভাষা থাকে, সে যে কোনো নাটকের সেটা প্রতিটা দর্শক আমরা কমিউনিকেট করতে হয়েছে, দর্শককে কমিউনিকেট করতে কী বলতে চাচ্ছে, তারপর আমরা সিনপসিস ইংলিশে সিনপসিসটা দিয়ে দেবো, এটা আমরা প্ল্যানিং করেছি যে কমিউনিকেট করতে অসুবিধা হবে না তাদের অঙ্গভঙ্গি বা গান নৃত্য সংলাপ। আচ্ছা, এই যে বড় একটা আয়োজন এত বড় পরিসরে করা হচ্ছে, কোন লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এটি করছেন? আমরা একটি কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের শেকড়টা কোথায়। আমি বা আমরা নগরবাসী যারা তারও দূরবর্তী জায়গায় যাই, আমাদের শিকড়টা কোথায়, আমরা আসলে শিকড়ের একটি সন্ধান পেতে চাই, জানি না পাবো কি না, আমরা সেই সন্ধানের খুঁজে বেরিয়েছি, মানে পথ হারাতে পারি অথবা পথের ঠিকানা খুঁজে পেতে পারি। আচ্ছা, আপনি তো এই আয়োজন কমিটির সদস্য সচিব হিসেবে আছেন, তো যাদেরকে নির্বাচন করলেন, যে দলগুলি এলো, তাদের নাটক আপনি প্রথম কবে দেখেছেন? খুব বেশি দিন না, আমার এই অভিজ্ঞতাটা গত 6 মাস, তার আগে আমি একবার দেখেছিলাম কিছু নাটক দিল্লিতে, কিছু দেখেছি ওদের কিছু প্রোগ্রাম, তার আর গত 6 মাস যাবত দেখার। আচ্ছা, নির্বাচন পদ্ধতিটি কেমন ছিল ছোট করে যদি একটু বলতেন? হ্যাঁ, নির্বাচন পদ্ধতিটা খুব কষ্টদায়ক ছিল আমার জন্য, আসলে কাকে কীভাবে নেব না নেব বুঝতে পারছিলাম না। এখন আমরা যে আমাদের সময় কম, আমাদের অনেক কাজ আর বাকি আছে, এদের নেওয়া ভাষা আমাদের জন্য কনভিনিয়েন্ট হয়, যাদের কমিউনিকেট করতে, যার আসতে তাদেরকে আমরা নির্বাচন করেছি। আচ্ছা আচ্ছা, আপনি ছাড়া এত বড় একটা আয়োজনে আর কে কে যুক্ত আছেন? আমরা এখানে আমরা প্রথম ধন্যবাদ দিতে হবে সংস্কৃতি মন্ত্রণালয়কে, বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে, বাংলাদেশ ভারত ফাউন্ডেশনকে, তারপরে সাথে চ্যানেল আই আছেন, তারপরে সিম্ফোনি আছেন, আমাদের পাওয়ার্ড বাই জড়ো হাউস, তারা এটাকে পেট্রোনাইজ করছেন, মানে এছাড়াও আরও অনেকেই আমাদের সহযোগিতা করছেন। আমরা এরপরে ভাবছি যে আমরা ভিয়েতনাম টু আফগানিস্তান, মানে এইসব অঞ্চলে যে ইন্ডিজিনিয়াস পিপল আছে তাদের নিয়ে একটি ইন্ডিজিনিয়াস ফেস্টিভ্যাল করবো 2016 ডিসেম্বরে। ঢাকা ছাড়া অন্যান্য কোনো অঞ্চল, আমাদের দেশের অন্যান্য জেলাগুলোতেও কি নাট্যগুলি প্রচার হবে? হ্যাঁ, আমরা কিন্তু এটাকে সম্প্রসারিত করছি 3টি জায়গায়। আচ্ছা, যশোরে, চিটাগাংয়ে এবং সিলেটে, 3টি বিভাগে আমরা করছি। সময় অল্প, তারপর এটা বিরাট ব্যয় সাপেক্ষ ব্যাপার আছে, তার ওদের সময়ের ওরা তো থাকতে পারছে না। আচ্ছা, সেটি কেন, এই পরিকল্পনাটা কেন করা হলো? কারণ একজন দর্শকের ঢাকার নগরের দর্শকরা দেখছে, পাশাপাশি যশোরের দর্শকরা যদি দেখতে পায় তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে, এবং যারা করছে তারাও অন্তত ভাববে যে হ্যাঁ, বাংলাদেশের আরও কিছু দর্শককে তার সংস্কৃতিটাকে পৌঁছে দিতে পারলো। দর্শকরা যারা নাটকগুলি দেখতে আসবেন, তারা কি দর্শনের বিনিময়ে ভিতরে ঢুকবেন নাকি উন্মুক্ত মঞ্চে করা হবে? উন্মুক্ত মঞ্চ তো আমরা করছি, আর একেবারে খুবই সামান্য একটি দর্শনীয় থাকবে, তার বিনিময়ে থাকবে, একটি দর্শক অতি সামান্য একটা ব্যয়ে যেন সেই নাটকটি দেখতে পারে, যা জাস্ট খরচের জন্য। আচ্ছা, এখন পর্যন্ত দর্শকদের কাছ থেকে কেমন রেসপন্স পেয়েছে? ভীষণ সাড়া পাচ্ছি আমরা, ভীষণ সাড়া পাচ্ছি, বিশেষত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, নাট্যকলার ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, তারা ব্যাপকভাবে সাড়া দিয়েছে। আমরা খুব আপ্লুত যে একটি কাজ করতে পারছি সবার জন্য, এবং সবাই অংশগ্রহণের কাজটি এগিয়ে যাচ্ছে, সেটাই আমাদের খুব প্রেরণা দিচ্ছে। কথা বলতে বলতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এই উৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবার আপনার মাধ্যমে বলছি দর্শক মণ্ডলীকে যে আপনারা আসুন, দেখুন, নতুন একটি উৎসব দেখুন। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, NTV BSC ভবন, 7তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, NTV সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এ প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। শুভরাত্রি।